তো চলে এলাম এত রাত্রিবেলায়, দেখতেই পাচ্ছ আমার অবস্থা। আমি এখন মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি 1 ডিগ্রি কি সেন্টিগ্রেড তো, হ্যাঁ ঠান্ডা। তো সেখানে আমি বসে আছি মানালিতে, তো আমি চাদর মাদর কিছু খুলতে পারছি না, এরকম অবস্থাতেই তোমাদের সামনে চলে এলাম। তো এটা কেন এলাম সেটাই সব থেকে বড় কথা। তো ভেবেছিলাম রাত্রিবেলা কোনো ভিডিও ফিডিও করব না, আর সকাল থেকে শুধু ঘোরার মানে বাইরের দৃশ্য দেখতে দেখতেই যা ভিডিও করছি সেগুলোই, অন্য কোনো ভিডিও কিন্তু এখন করছি না। তো যাই হোক, একটা ভিডিও দেখার পর এখন আমাকে আসতেই হলো, কিন্তু ভিডিও দেখা কিন্তু বন্ধ করছি না। গাড়িতে যেতে যেতে হোটেলে থাকতে থাকতে কিন্তু ভিডিও আমি দেখে যাচ্ছি সবার। তো যাই হোক, এখন আমি আছি মানালিতে, আজকে সন্ধেবেলা এসেছি, আর এসে থেকে ঘর থেকে আর বেরোনো নেই, এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে, আর কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, এই গল্পগুলো তোমাদের অন্য ব্লগে তোমরা পাবে আমার। তো এখন যেটার জন্য এলাম, রিম্পা কিছু কথা তোমাকে বলতে এলাম। তুমি কিন্তু আমার থেকে তো অনেকটাই ছোটো, তাই জন্য তোমাকে বলছি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল সবসময় কিন্তু ভালোই হয়। দেখো, শত্রু মিত্র সবাইকে নিয়েই আমাদের ওয়াইটিতে থাকতে হবে, তাই না? তবে শত্রুর মুখে ছাই দেওয়ার জন্য আমাদের তো কিছুটা ধৈর্য ধরতেই হবে, তাই না? ধরোই না একটু ধৈর্য, একটু ধৈর্য ধরো। তুমিও যেরকম অধৈর্য হয়ে যাচ্ছ, আমিও কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছিলাম, কিন্তু তবুও আমার ওই একটা কথাই মাথায় রেখে চলছি, ধৈর্যের ফল সবসময় কিন্তু ভালো হয়। তো তোমার বয়সটা অল্প, তুমি একটু মানে নিজেকে কন্ট্রোল করতে পারছো না, কিন্তু দেখো একটা সময় কিন্তু এর ফলটা মনে হচ্ছে ভালোর দিকেই যাবে। আর যখন ভালোর দিকে যাবে তখন তুমি কি করবে বলো? এখন ধৈর্য ধরে তুমি নিজের রাস্তাটা থেকে সরে গেলে, তখন যখন রেজাল্টটা পাবে যে ধৈর্য ধরেছিল বলে আজকে এত ভালো রেজাল্ট ওরা পেলো, তখন তোমার নিজেকে আফসোস হবে না? তখন তুমি বলো, যাদেরকে ভালোবেসে তুমি এতটা মানে মানে কি বলবো, এত কঠিন পরিশ্রম করলে তুমি, তোমাকে নিয়ে কম লোক তো কম কথা বলেনি, তোমার বাচ্চাদের মৃত্যু পর্যন্ত কামনা করে দিয়েছে, ভাবো তো একবার। তোমার মা, যে মা মানে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তাকেও কিন্তু নোংরা নোংরা কথা বলতে কিছু মানুষ ছাড়েনি। তাদের বাড়িতেও মা আছে, তাদেরও সন্তান আছে, তারাও কিন্তু তোমার সন্তানের মৃত্যু কামনা করেছে। তুমি এগুলো শুনেছো কাদের জন্য? তুমি যাদের জন্য শুনেছো তারা কি কিছু শোনেনি? সব শুনেছে। তো সেই কারণে ভগবানের ওপর কিছুটা বিশ্বাস আর নিজের ওপর কিছুটা আস্থা, এই দুটো জিনিস রেখে তুমি চলো। তুমি যেটা নিয়ে মানে যে কথাটার জন্য, যে জিনিসটার জন্য তুমি তোমার ধৈর্য হারিয়ে ফেলছো, সত্যি কথা এটা কিন্তু আমিও হারিয়ে ফেলছিলাম একটা সময়, বিশ্বাস করো তো। তোমার অনেক আগে থেকেই কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে ভেবেছি, শুনেওছি, অনেক কিছু শুনেছি। তুমি তো একটা ছোটো বাচ্চা মেয়ে, তো আমি কিন্তু অনেকের থেকেই বড়, যারা আমাকে নিয়ে সমালোচনা করেছিল তাদের সবার থেকে আমি বড়, কিচ্ছু বাদ দেয়নি বলতে আমাকেও। তো সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু এখনও পর্যন্ত নিজের ওপর থেকে বিশ্বাসটা আর আস্থাটা হারিয়ে ফেলিনি, তাই তোমাকে বলছি একদম তুমি নিজের রাস্তা থেকে সরবে না, একদম না। বলুক মানুষ কত বলবে, আর কিছু মানুষ তো আছেই জানো তো, অন্যের খারাপ ভালো মানে নিজের ভালোর জন্য অন্যকে খারাপ করতে একটা মিনিটের জন্য পিছিয়ে যায় না। আর তুমি ভালোর জন্য এসছো, তোমার কেন, তুমি কেন পিছিয়ে যাবে বলো? তো সেইখানে দাঁড়িয়ে ওই যারা তোমার, যাদের জন্য তুমি, যাদের হয়ে তুমি বলছো কথাটা, আমরা ঠিকই বুঝেছি কাদের হয়ে বলছো, সবাই বুঝেছে, যারা বোঝার তারা ঠিকই বুঝেছে। তো সেই জন্য তোমাকে বলছি তুমি কিন্তু, তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যেও না, নিজেকে মানে এত তাড়াতাড়ি তোমার ইয়েটাকে হারিয়ে ফেলো না, রিকোয়েস্ট। তো ধৈর্য ধরো, এটুকুনি বলবো এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাকে বোঝাতে চাইলাম। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও একটু কমেন্ট করো। আর কাউকে আমি রিকোয়েস্ট করবো না যে আমার ভিডিও দেখো, আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর বলবো না, কেন জানি না আমারও ধৈর্যটা হারিয়ে যাচ্ছে রিম্পার মতন। রিম্পা কোনো একজনের ওপর হারিয়েছে আর আমি আমার সব দর্শকদের ওপর থেকে হারিয়ে ফেলছি, সত্যি কথা বলছি। যে দর্শকরা যদি ঠিকমতো ভিডিও না দেখে আর ভিউজ যদি না হয় তাহলে কাদের জন্য খেটে খুঁটে ভিডিও করবো বলো? এখানে বেড়াতে এসেছি মানে কি বলবো, এত ঠান্ডার মধ্যেও কিন্তু ভিডিও করে যাচ্ছি, কেন না আমি আমার বন্ধুদেরকে প্রেজেন্ট করব যে আমি এখানে ঘুরছি, এখানে ঘুরছি, এখানে বরফ পড়েছে, ওখানে ঠান্ডা, এখানে এটা খাচ্ছি, সব কিছু তুলে রাখছি তোমাদের জন্যই। আর তোমরা যদি দেখতে না আসো, লাস্ট মোমেন্টে যখন গিয়ে ভিডিওটা দেখবো 100-200 ভিউজ, তখন মনটা খারাপ হয়ে যায় না বলো?
সেই জন্য তোমরা যদি না দেখো তাহলে বলে দিও যে সোমাদি তোমার ভিডিও আর দেখবো না, তুমি আর কষ্ট করে ভিডিও করো না, আর করবো না, নয় আমি চলেই গেলাম। তো কিছু মানুষ তো চায় আমি চলেই যাই, তো তাদেরকে জিতিয়ে দিয়েই যাই, আমি নিজে হেরে যাই, আর কি করব বলো। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো। আর রিম্পা একদম ধৈর্য হারাবে না, নিজের পথে যেভাবে চলেছো, এত কষ্ট করে এসেছো, শিখরে তো পৌঁছতেই হবে, তাই না? আমরা আছি সবসময় তোমার পাশে। চলো, টাটা।